আসসালামু আলাইকুম নটরডেমের ফিজিক্স কুইজ খুবই বিখ্যাত একটা জিনিস এবং আমি যেহেতু নটরড্যামে পড়া সৌভাগ্য হয়েছিল আমার তো আমার জীবনে এই ফিজিক্স কুইজ আসছিল সো আজকে আমি একটা ফিজিক্স কুইজের গল্প বলবো এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে ফিজিক্সে কিভাবে ইম্প্রুভ করা যায় এবং ফিজিক্সে কীভাবে ভালো মার্কস তোলা যায় সেই সম্পর্কিত কিছু টিপস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও সো ফিজিক্স কুইজ যে গল্পটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ফিজিক্স কুইজটা ছিল ভেক্টরের উপরে ভেক্টর দূরে আসার সহজ জিনিস বাট এটা তো তখন জানতাম না তখন তো ভেক্টরই সব তো ভেক্টর পড়লাম খুব ভালো করে পড়লাম এরপরে তোমার নদী নৌকা নিয়ে স্যার অনেক বড় লেকচার দিল পুরো দুই ক্লাস ধরে লেকচার দিল হ্যাঁ তো নদী নৌকা নিয়ে যত প্রকারের ম্যাথ আছে যত প্রকারের ফর্মুলা আছে সব কিছু ফেললাম ঠিক আছে তো তারপরে হচ্ছে কি ফিজিক্স কুই জিতে গেলাম তো ফিজিক্স কুইসে আমার মনে আছে আমার এক্স্যাক্টলি অঙ্কটা মনে নাই বাট অঙ্কটা অনেকটা এরকম ছিল যে প্রবাবলি কোনো একটা নৌকা এই পাশ থেকে যাওয়া শুরু করছে তো একটা পার্টিকুলার ভেলোসিটি দেওয়া আছে তোমার এদিকের ভেলোসিটি দেওয়া আছে ওর ভেলোসিটিও দেওয়া আছে পারের মধ্যে ডিস্টেন্স টিস্টেন্স সব দেওয়া আছে একদম সোজা ম্যাথ মনে হচ্ছে ঠিক আছে এবি করলাম সিতে একদম সহজ ছিল সর্বনিম্ন সময় অপর পারে কী বসে দেওয়া এটা ছিল এটাও পারলাম চার নম্বর কোশ্চেনে সার দিল যে নৌকাটা প্রবাবলি মাস পথে গিয়ে নৌকাটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে মাস পথে গিয়ে নৌকাই নষ্ট হয়ে গেছে বা এরকম কিছু একটা ছিল বা এরকম ছিল যে হ্যাঁ নৌকা নষ্ট হয়েছে আবার এদিক থেকে হচ্ছে একটা এক্সট্রা বাতাস প্রবাহিত হচ্ছে এবার ঠিক আছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাহলে কি হচ্ছে নৌকা বন্ধ হয়ে গেছে তাহলে কি হবে ঠেলা এদিকে চলে যাবে বাট এদিক থেকে আবার একটা বাতাস প্রবাহিত হচ্ছে যেটা নৌকাকে আবার ওইদিকে ঠেলতেছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেন নৌকাটা কত সময়ের মধ্যে ওই পারে পৌঁছাবে এরকম একটা প্রশ্ন ছিল তো পরীক্ষার হলের মধ্যে এই প্রশ্ন আমার মাথায় কোনোভাবেই ঢুকে নেয় রে ভাই ঠিক আছে যতই আমি চেষ্টা করি যত কিছুই না করি না কেন আমার মধ্যে মাথায় কোনোভাবে ঢুকে নাই তো চার মার্ক আমার পুরো গন জিরো পাইছিলাম ওইটাতে বাকি ছয় ছয় পাইছিলাম ঠিক আছে তো এটা পরীক্ষা দিয়ে আমি খুবই হতাশ ছিলাম খুবই হতাশ মানে খুবই হতাশ কারণ আমি পার্সোনালি প্রচুর পড়ালেখা করে স্টুডেন্ট ছিলাম নর্ডেমে যখন পড়তাম এবং এত প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষায় আমি নদী নৌকার ম্যাথ পেয়ে আমি সবচেয়ে খুশি হয়েছি যে এইবার তো ভাই কোপ দিব কারণ নদী নৌকার আমি এত ম্যাথ করে গেছি এবার তো মিসার কোনো চান্স নাই বাট দেখা গেল যে অ্যাকচুয়ালি ওইখানেই আমি ধরা খেলাম যেখানে আমার সবচেয়ে কমফোর্ট জোন ছিল স্ট্রং জোন ছিল সো তোমাদের এরকম হয় হয়তো ফিজিক্স অনেক কঠিন লাগে ফিজিক্স অনেক বেশি ঝামেলাযুক্ত মনে হয় তো ফিজিক্সকে সহজ করার জন্য কিছু টিপস দিই তোমাদেরকে কাছকে প্রথম টিপস ভাই ফিজিক্স না বুঝে পড়ার কোনো বিকল্প নাই অর্থাৎ শর্টকাট টিপস স্ট্রিক্স সব কিছু ঠিক আছে বাট ফিজিক্সের গভীরে যেতে না পারলে কোনো লাভ নেই ফিজিক্স যখন পড়বা তোমার মাথা থেকে ফার্স্টে বাদ দিতে হবে যে ভাই মার্ক্স তোলার ধান্দা পড়ে মার্কস পরে করব আগে আমাকে মন দিয়ে ফিজিক্স বুঝতে হবে বেসিক বুঝতে হবে হ্যাঁ এবং প্রুফগুলোও দেখবা তোমরা আমরা তোমার অনেক সময় দেখা যায় যে টিচাররা হচ্ছে কি ইগনোর করে বাট প্রুফগুলা দেখবা প্রুফগুলো কখনো পরীক্ষা আসবে না বাট আমি মনে করি প্রুফগুলো দেখার দরকার আছে কিভাবে কোন ফর্মুলা আসছে কেন আসছে কোনটা কেন দরকার পড়ছিল ব্যাক স্টোরি এগুলো যত বেশি ফিল করতে পারবা ফিজিক্স তোমার কাছে তত মজা লাগবে এবং তুমি তত এনজয় করতে শুরু করবা ফিজিক্সকে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা দেন আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে একটা ফর্মুলা এবং শর্টকাটের একটা নোট বানিয়েছিলাম আমি প্রত্যেক চ্যাপ্টার শেষে আমি হচ্ছে গিয়ে সেখানে ফর্মুলাগুলো লিখে রাখতাম এবং আর একটা জিনিস লিখতাম সেটা হচ্ছে ওই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যত ফাইন্ডিংস আছে বা গুরুত্বপূর্ণ যত টার্ম আছে সেই টার্মগুলো লিখে রাখতাম ফাইন্ডিংসগুলো লিখে রাখতাম এবং ফর্মুলা এবং শর্টকাটগুলো লিখে রাখতাম যে এই ম্যাথের জন্য এই ফর্মুলা অমুক কন্ডিশন হলে এই শর্টকাট এই এই ধরনের এমসি কেউ হলে এই শর্টকাট এটা লিখে রাখতাম তো আমার একটা দুশো পেজের নোট ছিল যে নোটের মধ্যে আমি হচ্ছে সমস্ত ফর্মুলা এবং শর্টকাটগুলো নোট করে রাখছিলাম তোমরা এটা করতে পারো ফর্মুলাগুলো দেখলে অনেক সময় থিওরিটা বোঝা খুব ইজিয়ার হয় এবং অ্যাডমিশন স্পেশালি প্লাস সে একদম লাস্ট মুহূর্তে যখন প্রিপারেশন দিবা রিভাইজ রিভাইস করবা এটা অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে দেন তিন প্রচুর ম্যাথ প্র্যাকটিস যেটা আমি করছিলাম নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে কুইজে লাগে বাট তারপরেও কাজে দেয় নাই বাট অল এটার কোনো বিকল্প নাই ঠিক আছে তুমি যত বেশি ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করবা তত বেশি তুমি প্রো হবা বাসায় অবশ্যই গাণিতিক পদার্থবিজ্ঞান বই থাকা উচিত বাসায় অবশ্যই কোশ্চেন ব্যাঙ্ক থাকা উচিত অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এবং প্রচুর প্র্যাকটিসের টু বি অনেস্ট কোনো বিকল্প নেই যত বেশি প্র্যাকটিস করবা যত ধরনের এম সিকিউ তুমি সলভ করবা যত ধরনের সিকিউ তুমি সলভ করবা তুমি দেখবে যে অটোমেটিক্যালি তোমার প্রিপারেশনটা আস্তে আস্তে বেটার দিকে যাচ্ছে ওকে টাইম প্রেসারের মধ্যে প্র্যাকটিস অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ভাইয়া আমরা ফিজিক্সের কোশ্চেন খুব ভালো মতো সলভ করতে পারি খুবই চিল খুবই রিল্যাক্স হয়ে ফিজিক্সের কোশ্চেন সলভ করতেছি বাট যখন আমি পরীক্ষার হলে গিয়ে ওই কোশ্চেনটাই সলভ করতেছি তখন কিন্তু পারতেছি না যেমন নদী নৌকার এই ম্যাথটা কিন্তু পরীক্ষা হলে সলভ করতে পারি নাই বাসায় এসে কিন্তু ঠিকই সলভ করছিলাম ঠিক আছে আমার এক্সাক্টলি কোশ্চেনটা এখন মনে নেই বাট সলভ করছিলাম তার মানে কি বুঝতেছো তোমরা যদি বাসায় সলভ করতে রিল্যাক্স রিল্যাক্স তাহলে সব প্রশ্ন পারতা পরীক্ষার হলে গিয়ে কেন পারতেছো না কারণ টাইম প্রেশার এই টাইম প্রেসারকে হ্যান্ডেল করার জন্য তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে আর বেশি বেশি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য আছে হচ্ছে ভাইয়া কিউজি টেস্ট তো এই কিউজি টেস্ট কি করতেছি আমরা তোমাদের জন্য মাত্র ঊনপঞ্চাশ টাকায় ঠিক আছে একটা এক প্লেট ফুচকার চাইতেও কম দামে আমরা কি নিয়ে আসছি একটা 42 সেট প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য 42 সেট প্রশ্ন ফিজিক্সের প্রত্যেক অধ্যায় থেকে এখানে প্রশ্ন থাকবে প্রত্যেক অধ্যায় থেকে দুই সেট করে প্রশ্ন থাকবে ঠিক আছে মোট 22 টা অধ্যায় 42 সেট প্রশ্ন এবং পেপার ওয়াইজ দুই সেট ফার্স্ট পেপার হোল সেকেন্ড পেপার হোল এইটা এই প্রশ্নও থাকবে সো ওভারঅল এই যে তোমার এতগুলো প্রশ্ন তুমি সলভ করবা এমসিকিউ অল্প সময়ের মধ্যে টাইম প্রেসারে ম্যাথ প্র্যাকটিস করতেছো এইটা তোমার ইন ফিউচার যখন তুমি মেইন পরীক্ষা দিবা অনেক অনেক কাজে লাগবে ভাই মিলাই নিও আমার কথা ঠিক আছে সো ফিজিক্সে ভালো করার জন্য থিওরি বুঝে পড়তে হবে ফর্মুলা শর্টকাট মনে রাখতে হবে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে টাইম প্রেশারের মধ্যে রেখে প্রবলেম সলভ করতে হবে সো দ্যাট পরীক্ষার হলে বসে প্রবলেমগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারি তোমাদের সকলের ফিজিক্স জার্নি সুন্দর হোক সহজ হোক সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ